ভাবি শোনো শোনো শোনো, এই তোমার বাড়ি কথা বলো দি না, লতিফ ভ্যানোলা জানো, লতিফ ভ্যানোলা উরির বউ। আল্লাহ, ভ্যানোলার বউ এই নাম চাঁদের মতো? আমাদের কপাল ভাবি কি বলবো, তিনতলা বাড়ি, বউ কালো। এই যে এর সম্মান করার সুযোগটা ও স্বামী যদি রাস্তায় না পাঠাতো, জীবন ওই মেয়েটা সুযোগ পেত? জোরে বলেন। এ পিন্ডে পিন্ডে ওর সংসারটা ধ্বংস করলো, লাস্টে ভ্যানোলার গিন্নিটা বার করে চলে গেল, বাচ্চা কাচ্চা ফেলে রেখে, হয় না? হয় না? আর রসুরুল্লাহ ঝাঁচড়া করে দিয়েছে, মেরে ফাটিয়ে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, শরীরে রক্ত বাড়াচ্ছে, রসুল্লাহ টলে শুয়ে পড়ছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, মা খাজিদাতুল কুবরা দৌড়ে যায়নি, আমার স্বামী মরে যাচ্ছে রে ও বাবা, ঠেকারে কার কাপড় নেই, মাথার কাপড় নেই। হাদিস পাক এসছে, মা খাজিদাতুল কুবরা খাতুনি জান্নাত ফাতিমাকে পাঠিয়ে দিয়েছিল। ফাতিমা একটু দেখো তো রাস্তার দিকে গিয়ে, তোমার আব্বা আসছে না কেন? এমন দেখা যাবে না, এরা ছটকবাজি নাটকবাজি ভেলকিবাজি ভাবি, একটা ভাবি এরকম পাওয়া যাবে না। ও ভাবিরা ভালো করে বোঝার চেষ্টা করি, আজকে ছটক ভাবি বলছি কেন, নাটকবাজি বলছি কেন, চক্রান্তবাজি বলছি কেন, ভুগড়ুমবাজি বলছি কেন, একশার ভিতরে দেখা যায় 75% মা বোনেদের, এরে মাথা চুল কাটে, এরা চোখের ভুরু চাচ্ছে, এরা মাথায় পর চুল ব্যবহার করে, এরা পায়ে নুপুর ব্যবহার করে, এরা কপালের টিপ ব্যবহার করে, আল্লাহর কসম ভাবি হারাম 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 হারাম। এগুলো করার কারণ হলো বড় পুরুষে দেখানোর জন্য। ভাবি যখন বাইরে যাচ্ছে, ভাবি যখন বাইরে যাচ্ছে, 350, 500, 600, 800 টাকা দামের সেন্ট, ভাবি মাপছে গায়ে, এদিকে মাপছে, এদিকে মাপছে, আর বাইরে যাচ্ছে, আর দুলে দুলে যাচ্ছে। ভাবি টার্গেট হলো অন্য পুরুষেরা আমার এই সেন্ট মাখা দেখে, খুশবু দেখে ওরা দিওয়ানা হয়ে যাক, পাগল হয়ে যাক। আমার জিজ্ঞাসা করে, ভাবি কি মেকেছো, কি মেকেছো? ও ভাবিরা খালারা, যদি এই টার্গেট থাকে অন্য পুরুষের আকর্ষণ ধরানোর জন্য, আপনার জেনার গোনা হবে। আল্লাহর কসম ভাবি, যদি আপনি টিপ কপালে দেন আকর্ষণ বাড়ানোর জন্য, আল্লাহর কসম ভাবি এই টিপ পরাটা হারাম 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 হারাম। অনেক জাতির কলঙ্ক আছে, এদের অকাল মৃত্যু হবে, কোরআন বিরোধী নারী, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফি আহসানি তাকবীম। আর এই জাতির কলঙ্ক নারী, এরা ভুরুত আছে, পরপুরুষ দেখাবো বলে। তুমি নারী, ও ভাবি নারীর জাতেরা, মায়ের জাতেরা, তুমি যত রকমের সুন্দর পোশাক পরো, যত সুন্দর ভাবে সাজতে পারো সাজো, যত রকমের পোশাক পরতে ভালো লাগে পরো, যত রকমের কায়দাবাজি করো, মাথা চুল চুল ছানো ছানো, মাথা চুল এ পাট করো ও পাট করো, ভাঁজ করো, দোমড়াও উল্টে দাও, সামনে দাও, পিছনে দাও, আবার ঘুরিয়ে দাও, স্বামীর সামনে করো, তোমার জন্য অন্য পুরুষের মাথা চুল দেখানো হারাম। ও খলিজা টুকরা ভাবিরা, স্বামীর সামনে পোশাক পরো, স্বামীর সামনে মাথা ছানো, স্বামীর সামনে যত রকমের মলম আছে ব্যবহার করো, স্বামীর জন্য জায়েজ। একশার ভিতরে 95টা মেয়ে ছেলে জাতির কলঙ্ক, সুদখোর, হারাম খোর, হারাম ব্যবসায়ী, এই আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সুদের ব্যবসা একশার ভিতরে 95টা নারী করছে না করে না? লিল্লাহ, জাহান্নামী নারী। আর এই যাদের যার স্বামীগুলো, এই স্বামীগুলো সব জাহান্নামী। এই স্বামীগুলো যদি কোনো কায়দায় তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবাবিন পড়ে, সালাতুত তসবিহ পড়ে, কোরআন খতম করে যদি কোনো দিন জান্নাতে গেছে, তাহলে আল্লাহর নবী মিথ্যা হয়ে যাবে। স্বামীগুলো তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবাবিন পড়ে, কোরআন খতম করে যদি কোনো দিন জান্নাতে গেছে, আল্লাহর নবী মিথ্যা হয়ে যাবে। কারণ রসুলুল্লাহ বলেছে, 22 নাম্বার অন হলো যে পুরুষগুলো তাদের স্ত্রী, যে পুরুষগুলো তাদের স্ত্রীগুলোকে
টাকার লোভে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের হাতে তুলে দেয়। এরা হলো দাইউস নাম্বার ওয়ান। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পুরুষগুলো কোনদিন কোন কায়দায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। যে লোকটা সারা জীবন নামাজ পড়েনি, যে লোকটা মাঝে মাঝে জুমার নামাজে গিয়েছে, রমজান মাসে সারা জীবন রোজা রাখেনি, রমজানে একটা রোজা রেখেছে কিন্তু কলেমা পড়েছিল, এই নামাজ কাজা করার বিনিময়, রমজানে রোজা কাজা করার বিনিময় কোটি কোটি বছর জাহান্নামে থাকবে। রাসূল বলছে ও কিন্তু একদিন না একদিন উঠবে, কিন্তু দাইউ জীবনে যাবে না, যাবে না, যাবে না। আপনারা বিচার করেন, যার গিন্নি বন্ধন করে সে নামাজ পড়ে না পড়ে না? হ্যাঁ পড়ে না, তো কি দিন মসজিদ যায়? তো কোনো লাইন নেই। আর যদি লাইন হয় নবী মিথ্যা হয়ে যাবে। কথা বলতে নামাজ না পড়লেও একদিন যাবে, কলমা পড়ে রেখেছে, সেবার শুক্রবার নামাজ পড়েছে, হ্যাঁ রমজান মাসে একবার রোজা রেখেছিল একটা, আর যত কাজা করেছে তার জন্য কোটি কোটি বছর জাহান্নামে থাকবে। ওই একদিন হয়েছিল, ওই একদিনে বিনিময় উঠবে, কিন্তু দাইউস লায়াদখুলুল জান্নাহ। হাও মজা নিচ্ছ, এই সেবারে 2 লাখ টাকা তুললো, প্লাস্টার করলো, কুকুরি গু দিয়ে ঘর প্লাস্টার করলে, ছি ছি ছি, মুসলমান গিন নিলে পরপুর হাতে তুলে দিল, স্বামী গেলে আবার রাস করে, তুমি আসকান তোর গিন্নি কই, গিন্নি পাঠাও, হাঁটো, বলছে আমার লাই না তুই যা। এইরকম গিন্নি ব্যবসা করাতে দুই স্বামী স্ত্রী ভিক করে খেয়ে আল্লাহ জান্নাতে যাওয়া ভালো, কথা ঠিক না ভুল? কত বড় চক্রান্ত জানেন, এরা কোরআনের ব্যাখ্যা করেছে, তফসির করেছে, বড় বড় বুদ্ধিজীবী, বড় বৈজ্ঞানিক, মুসলমান সেটা বোঝে না। এরা তফসির করে দেখলো যে কোরআনে বলা আছে মুসলমানের যতদিন না বেঈমান করা যাচ্ছে ততদিনের ধারে বারে পৃথিবীর কোনো শক্তি ঘেঁষতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, এদের বিরুদ্ধে করে অপমান করে, তাই বললেন এদের গিন্নিগুলো পর্দায় থাকে, বাইরে বার করতে হবে। কি করা যায়? বলছে এরা মূর্খ বেশি, এরা মদকর বেশি, এরা চোর বেশি, এরা জেলে বেশি, এরা থানায় বেশি, এরা পাত্তাখোর বেশি, এরা গাঁজা করে বেশি, এরা কুকাজ করে বেশি, এরা লুবি বেশি, এদের স্ত্রীগুলো কব্জা করার জন্য এদের টাকার লোভ দেখাও। বললে স্ত্রীর টাকার লোভ দেখালে বার করবে? বলছে হ্যাঁ বার করবে। একসঙ্গে বেশ কিছু টাকা চাইলে দেওয়া হবে, টুকটুক করে আদায় করে দিতে হবে। স্বামীর বোঝালো, স্যারের গঠন ভালো, দেখতে ভালো, পালসার গাড়িলে আসে, স্বামী ভ্যান চালায় নিল, স্বামী বললো ঠিক আছে যে টাকা দেয় তাহলে কথা বলো, আমার স্ত্রী যদি অন্য কারোর সঙ্গে কথা বলে আমার বুকের ভিতরে কিরকম হয় না, হয় না, গাজালা করে না, করে না? সপ্তাহ সপ্তাহে একটা লোক আপনার স্ত্রীর কাছে আসছে টাকার লেনদেন করতে, পর পুরুষ আপনার গাজালা করে না, তার কারণ ও টাকা দেয়, এই জন্য গাজালা করে না? হ্যাঁ সত্য কথা বলে। অকারণে যদি আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে যায় সপ্তাহে, হাই বটগাছের গোড়ায়, উমুকের দোতলায়, উমুকের বারান্দায়, আপনি রেগে যাবেন না খুশি হবেন? কথা বলেন, সত্য কথাটা বলেন, রেগে যাবেন না? কিন্তু এই এই স্ত্রীটা সপ্তাহ সপ্তাহে স্যারের কাছে যাচ্ছে, সে রাগ করে না, কারণ কি? টাকা দেবে, টাকা দেবে, ওতে রাগ হয়? আর স্ত্রীকে উভয় উভয়কে পোশাক বানিয়ে দিয়েছি, পোশাক থাকবে বাড়িতে, পোশাক থাকবে আলমারিতে, পোশাক থাকবে আলনাতে, পোশাক থাকবে আপনার বাড়িতে। যদি আপনি বাইরে পার করেন, কুকুরে ঠ্যাং তুলে পেশাব পড়ে দেওয়ার ভয় আছে, পোশাক যদি বাইরে পড়ে থাকে কেউ টাঁটানি করার ভয় আছে, পোশাক যদি বাইরে পড়ে থাকে ও কলিজার টুকরারা লাথি মারিবে, ও ধাক্কা মারিবে, ও ঠেলা মারিবে, আর ডেঞ্জারাস লোক যদি হয় ওই পোশাক তুলে নিয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে নিয়ে হাঁটবে,
তাই অনেক পুরুষ দেখা যায় স্ত্রী বাইরে ছেড়ে দিয়েছে বলে অন্য পুরুষ নিয়ে হেঁটেছে, আসে না নাই। আর যদি বাড়ি রাখতো যে আমি ভিক করব, ফেরি করব, কলকাতায় মঠ বইব, এই দরজার ভিতর থাকবি, তোর জন্য ভিক করে খাওয়াবো, ওর কেউলে হাঁটবে, কেউ দেখবে, কেউ ফোন নাম্বার নেবে, বাজারে ছেড়ে দিতে বলছে জিনিসটা খুব ভালো যাচ্ছে। ও ভাবি এই তোমার বাড়ি কথা বলতে না, লতিফ ভ্যানোলা জানো, লতিফ ভ্যানোলা উরির বউ। আল্লাহ, ভ্যানোলার বউ এই নাম চাঁদের মতো। আমাদের কপাল ভাবি কি বলবো, তিনতলা বাড়ি, বউ কালো। এই যে এর সব মাস করার সুযোগটা, ও স্বামী যদি রাস্তায় না পাঠাতো জীবনে ওই মেয়েটা সুযোগ পেত। জোরে বলেন, এ পিন্ডে পিন্ডে ওর সংসারটা ধ্বংস করলো, লাস্টে ভ্যানোলার গিন্নিটা বার করলে সরে গেছে, বাচ্চা কাচ্চা ফেলে রেখে, হয় না হয় না? আর রসুলুল্লাহ ঝাঁচড়া করে দিয়েছে, মেরে ফাটিয়ে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, শরীরে রক্ত বাড়াচ্ছে, রসুলুল্লাহ টলে শুয়ে পড়ছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, মা খাজিদাতুল কুবরা দৌড়ে যায়নি, আমার স্বামী মরে যাচ্ছে রে ও বাবা, থেকারে কার কাপড় নেই, মাথার কাপড় নেই। হাদিস পাক এসছে, মা খাজিদাতুল কুবরা খাতুন জান্নাত ফাতিমাকে পাঠিয়ে দিয়েছিলেন, ফাতিমা একটু দেখো তো রাস্তার দিকে গিয়ে, তোমার আব্বা আসছে না কেন, বিরাট কষ্ট হচ্ছে, শত কষ্টের পরে সপ্তাহ পর সপ্তাহ রান্না নেই, সপ্তাহ পর সপ্তাহ খাওয়া নেই, পেটে পাথর, খাতুনে জান্নাত ফাতিমা, তবু বিপদ হয়নি, কোন পর পুরুষের কাছে যায়নি, সেজন্য ফাতিমা হবে তাম পৃথিবীর সমস্ত নারীদের সর্দারিনী, জান্নাতে রানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন কয়েকদিন খাইনি, ওইভাবে পড়ে আছে, আমরা হাত খাওয়া খাচ্ছি, নামাজ নাই, রোজা নাই, গিন্নি কে কোথায় যাচ্ছে কোনো ঠিক নাই, বাড়িতে স্বামী শুয়ে আছে, গিন্নির পাঠি দিল মার্কেট করতে, তুই মার্কেট করে আয়, আমার শরীরটা খারাপ। ও মার্কেট করতে গিয়ে দোকানদার ফোন নাম্বার দিল, হ্যাঁ, এ ভাবি তোমার এত সুন্দর দেখতে ফোন নাম্বার নেই, বলে আসে ফোন নাম্বারটা দিয়ে যাও, তখন বলছে তাহলে কি করে দেওয়া যায়, না ভালো শাড়ি আসলে আমাকে ফোন করো, ব্যাস স্বামী শাড়ি কিনে নিয়ে এসছে, পছন্দ করছে না, বলছে যত, বলছে দাদা শাড়ি নিয়ে গেছে, ভাবি বলছে আমি ফিরিয়ে দেবো, বলছে কি করে ফিরবে, বলছে আমার কায়দা আছে, এ শাড়ি পুরাতন শাড়ি, এ ভালো না, এর কালার খারাপ, এ বাদে তোমার চোখ না, কাঁকড়ার গর্ত, ফেলে দাও, লোবো না, ফোন হয়ে গেছে তোর, রাখবে এইবারে, বলছে তাহলে তুই যা, আমার শাড়ি তোর পছন্দ হয় না, তুই যা, ওইটা তো চাচ্ছিল, এইবারে চলে গেল, এটা নিয়ে ফিরত দিল, দোকানদার বলতে ভাবি তোমার কালার আর এই কালার একই কালার, এইটা পড়লে বিরাট ম্যাচিং করি, দোকানদারের ম্যাচিং ভাবির ম্যাচিং, স্বামীর ম্যাচিং ভাবির ম্যাচিং না, এরকম অনেক পুরুষ আছে না নাই, যে আমি স্বামী আমি যেটা দেবো সেটা পড়তে হবে, ছেঁড়া দিলে ছেঁড়া, ভালো দিলে ভালো, দেখবো আমি, তুমি কার দেখাবে, তুমি কার দেখাবে, এজন্য ও ভাবিরা স্বামীর খিদমত করুন জান্নাত পাবেন, স্বামীর খিদমত করুন আল্লাহ জান্নাতে যাবেন, এজন্য রসূলুল্লাহ জানিয়েছেন, আমি রসূলুল্লাহ যদি কারুর সেজদা করতে বলতাম তাহলে মায়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ও ভাবিরা খালারা, যদি আপনি মনে করেন আমার শখের স্বামী, আমার সোনার স্বামী, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা ভুগরুমবাদি যদি না হয়, জন্মের মতো হারাম ব্যবসা ছেড়ে দাও, নোংরা ব্যবসা ছেড়ে দাও, তওবা করে লাও, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমায় ক্ষমা দিন, আমি জানতাম না করে ফেলেছি, আল্লাহ আমার স্বামী জাহান্নামী হবে, আমি জাহান্নামে যাব, আমার ছেলে মেয়ে সব হারাম রক্তই তৈরি হবে, আয় আল্লাহ জীবনে নামাজ হবে না, আমার বাড়িতে জীবনে কোরআন তেলাওয়াত হবে না, আমার বাড়িতে কোনোদিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না,
আমার টোটো কিনেছি সুদের টাকায়, ওই টোটোর ব্যবসা হারাম, ওই টোটো গাড়ি চালানোর ইনকাম হারাম, হারাম 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 হারাম। তাই দুটো পায়ে ধরে বলি, যারা মদ ব্যবসা করে, মদের দোকানে বসে যারা মদের হিসাব করে, এটাও হারাম। যারা সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করার জন্য চাকরি করতে হিসাব করছে, এটাও হারাম। যারা সিনেমার হলের ব্যবসা করে, সিনেমার টিকিট লাই টিকিট লেনদেন করে, এটাও হারাম 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 হারাম। তাই যদি মনে হয় হালাল খানা খাবো, হালাল উপার্জন করব, ও কলিজার টুকুরা ভাইরা, কুল্লু মুসলিমিন এখওয়া, রাসূলুল্লাহ জানিয়ে দিলে প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই, যদি আল্লাহ জান্নাত আছে বিশ্বাস হয়, যে কজন এখানে ওয়াজ শুনতে এসেছেন, কাল সকালবেলা বন্ধনের বইগুলো পুড়িয়ে দেন, বন্ধনের বইগুলো পুড়িয়ে দেন, বন্ধনের বইগুলো পুড়িয়ে দেন। যদি আরো কিছুদিন আল্লাহর দুনিয়ায় ভালোভাবে টিকে থাকতে চান, সুন্দর বাড়ি করেছেন কি থাকবেন না, সুন্দর বিল্ডিং প্যারিস করেছেন কি থাকবেন না, চাঁদের মতো দুটো ছেলে হয়েছে কি এদের সঙ্গে কিছুদিন চলবেন না, এদের কি কিছুদিন মুখ দেখবেন না। যদি বলেন আমার ছেলে মেয়ের অকাল মৃত্যু চাই, আমার অকাল মৃত্যু চাই, আমার বিল্ডিং কুচে যাক পুড়ে যাক ঝলে যাক, তাহলে যেভাবে হারাম ব্যবসা করছে করে অকাল মৃত্যু হবে, যেরকম নামাজ ছেড়ে চলছেন চলে অকাল মৃত্যু হবে। আল্লাহর কসম, বান্দা যখন আল্লাহর হুকুমের খেলাফ চলবে, আল্লাহ তখন এই বান্দার কোষাই ডেকে দেবে। সারা দুনিয়ার মানুষ বলছে আল্লাহ ইরাককে বাঁচাও বাঁচালো না, আল্লাহ গুজরাটকে বাঁচাও বাঁচালো না, আল্লাহ আসামকে বাঁচাও বাঁচালো না, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও বাঁচালো না, আল্লাহ বর্মা মিয়ানমারকে বাঁচাও বাঁচালো না। ও খালিজার টুকরা ভাইরা আমার, আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, নেটে দেখছেন মুসলমানের মেয়েদের পুড়িয়ে দিচ্ছে, হাইরে জাতির কলঙ্ক, পাঁচটা মুসলমানের মেয়ে এক জায়গায় দাঁড় করিয়ে তাদের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তাদের ড্রেসটা দেখেছেন গেঞ্জি গায়ে, তাদের পরনে স্যুট প্যান্ট পরা, এরা কি মুসলমানের ঘরে জন্ম? এই মেয়ে ছেলে স্যুট পরে, জোরে বলেন পরে, তবু ঢিলা হলে হতো, দেখেন যেরকম মাপ সেরকম সেরকম কাপড়, স্কিন টাইট স্যুট, ছি ছি ছি, 7 বছরের ছেলের গেঞ্জি 22 বছরের মেয়ে গায়ে দিচ্ছে। এই কথা ঠিক বলছি না বলছি? মুসলমান মাত্র, এই আল্লাহর আয়াত আছে, ক্ষমতা কমে গেছে না, ঠিক আছে, হয়তো বয়স ভারী গেছে, দুর্বল হয়ে গেছে, না কি বলেন? আল্লাহর বয়স ভারী হয়ে গেছে কি না? আল্লাহ সেনাবাহিনী মরে গেছে, সব মরে যাবে, ফেরেতে একটাও নেই। আল্লাহ একজন আমাদের জন্য যথেষ্ট না? আল্লাহ শুধু ফেরেশতা পাঠাবে, বলবে যে বর্মায় যাদের মারছে মুসলমানদের, যারা মারছে এদের জবান বন্ধ হয়ে যাক, হাত পা পড়ে যাক, এক সেকেন্ডে হবে না হবে না, জোরে বলেন, ফিলিস্তিনি যাদের মারছে, যারা মারছে এদের জবান বন্ধ হয়ে যাক, হাত পা পড়ে যাক, এক সেকেন্ড হবে না হবে না। আমাদের ত্রিপুরায় যারা মারছে এদের সেকেন্ডের ভিতরে জবান বন্ধ হয়ে যাক, ও মসজিদ পুড়িয়ে দিচ্ছে, আল্লাহ দেখে না, সেটা রাগ হচ্ছে আপনাদের না? আচ্ছা, মসজিদ পুড়িয়ে দিল, আল্লাহ দেখলো কিছু বলল না, আর এদিকে আমাদের বাবরে মসজিদ পুড়িয়ে দিল, উবড়ে দিল, তুড়ে দিল, আল্লাহ কিছু বলছে না, কিছু 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 মুসলমানের বিরাট রাগ, যে আল্লাহ কি ব্যাপার, কি ব্যাপার শুনবেন, আপনাদের মসজিদে পুড়িয়ে দেয়নি, আপনাদের মসজিদ ভেঙে দেয়নি, আপনারা নামাজ পড়ছেন না কেন? উত্তর দেন, আপনাদের মসজিদ পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, তাহলে নামাজ পড়তে গেলে কেউ পিটবে, কেউ মারবে, যাচ্ছে না কেন? আজকের ফিলিস্তিনি ত্রিপুরায় মসজিদ পুড়িয়ে দিয়েছে, নামাজ পড়ার জায়গা নেই, রাস্তায় নামাজ পড়তে গিয়েছে ওরা গোবর গুলে নিয়ে ছড়িয়ে দিচ্ছে রাস্তা, নামাজ কোথায় পড়ে দেখবে, আল্লাহ দেখছে, তোমার লোকের দেখাচ্ছে আমরা বিরাট নামাজ পড়ি, যে কাজ নামাজ পড়ছে সুরা ফাতিহা জানে, কুলু সুরো জানে, পাঠ জানেন, দোয়া জানে। এরপরে যখন নামাজের জন্য মালিক প্রত্যেক দিন 5 বার করে ডাকছিল, এই মুসলমানের বাচ্চা যায়নি, এই ভাঙড়ে কতকটা মসজিদ আছে বলে, দুতলা, তিনতলা, চারতলা, আজান সব জায়গায় পৌঁছায় না, পৌঁছায় না,
কজন নামাজ পড়তে যায়? হ্যাঁ, কেন আল্লাহ এদের বাঁচাবে? চিরদিন যদি বাঁচতে চান কলিজার টুকরা ভাই, চিরস্থায়ী যদি সুখে শান্তি থাকতে চান, জীবনে কোনোদিন সুখ শেষ হবে না, আল্লাহর কসম, আল্লাহ পাকের দয়া জান্নাত, ওই জান্নাতে যদি যাওয়ার আশা হয়, জান্নাত আছে যদি বিশ্বাস করেন, দুনিয়ায় যদি আরো কিছুদিন থাকতে চান, তাহলে আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকার উপর চলে। কি সুন্দর আদর আছে আমার সোনা রে, আমার কলিজার টুকরা, আমার মানিক, এ গালে চুমা দিচ্ছে, ও গালে চুমা দিচ্ছে, আমার আমার সন্তান, আমার জীবন চাঁদের মতো দেখতে, কিছু হলে দোকান বন্ধ করে দিয়ে বাচ্চা নিয়ে পড়ে আছে, হসপিটালে গিয়ে পড়ে আছে এক সপ্তাহ, আমার সোনা, তোমার সোনাটার অনেক দিন বাঁচাতে চাও না তুমি? তোমার সোনাকে যদি অনেক দিন দেখতে চাও, মসজিদ মুখ হয়ে যাও, আর যদি বলেন না আমার কোলে ফেলে আমার সোনার মাথা কেটে লিখ, তাহলে যেভাবে নামাজ পড়ছেন না, যেভাবে উল্টো পাল্টা করে চলছেন, ওইভাবে চলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সারা পৃথিবী সব জায়গায় কোষাইখানার হাতে তুলে দিয়েছে আল্লাহ, কোথায় দেয়নি বলেন? কোথায় দেয়নি বলেন? আমরা তো বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছি, বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছি, আছি না? নাই আল্লাহ শকর, ভারতবর্ষে বড় বড় আল্লাহর ওলি আছে, ভারতবর্ষে বড় বড় মুহাক্কিক আলেম আছে, ভারতবর্ষের জমিনে অনেকগুলো নবীর মাজার আছে, আছে না? নাই পাঞ্জাবে আপনারা জাননি মাজার আছে না? মজার ডাল পিসানি শুয়ে আছে না? নাই হ্যাঁ, যার কথায় আল্লাহর কাবা চলে এসেছিল পাঞ্জাবের জমি, সেজন্য এখনো পর্যন্ত আল্লাহ পাকের রহমত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। তাই আমি সবার দুটো পায়ে ধরবো, পায়ে ধরে বলবো, জীবনের মতো শপথ করতে পারবেন যে আল্লাহ যদি আজকের রাতে বাঁচায়, আগামী কাল থেকে আর অন্যায় করবো না। শপথ করে বলছি, গিন্নির বন্ধনের বইটা পুড়িয়ে দেব, পুড়িয়ে দেব, পুড়িয়ে দেব। একজন পরিবর্তন হবেন, একজন একজন পরিবর্তন হবেন। আপনাদের এলাকায় রাস্তায় প্রচন্ড লোকজন চলাফেরা করে, যেখানে বসবেন কোটো নিয়ে আপনার স্ত্রীকে পর্দার সঙ্গে এক জায়গায় বসিয়ে দেন, কোটো নিয়ে ছোট্ট কঞ্চির বাড়ি কেটে টিন পাশে বসিয়ে রাখবেন, ও টিনে ঘা মারবে, কথা কথা কিচ্ছু বলতে হবে না, পর্দার সঙ্গে ভিক করবে, আর আপনি চৌমাথায় পড়ে যাবেন, ঘটপুকুর চৌমাথায় সুদ খেয়ে জাহান্নামে যাওয়া হচ্ছে, ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো, ভিক্ষা করে খাওয়া আল্লাহ জায়েজ করে দিয়েছো, আম্মা সাইলা ফালাতান হার, তোমার যদি অসুবিধা হয়, তুমি যদি ও একেবারে শেষ হয়ে যাও, কিছু যদি করতে না পারো, ভিক করে খাও, আমি আল্লাহ পৃথিবীবাসীদের বলে দিচ্ছি, ফকির যখন তোমাদের কাছে হাত পাতবে, তোমরা বড় কথা বলবে না, বিজ্জিতি করবে না, চাইলে তোমরা দেবে। তাহলে আপনারা একটা উত্তর দেন, সুদ খেয়ে জাহান্নামে যাওয়া ভালো না ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো? একটা বলে ভিক্ষা করে, তিন চারজন বলছে, বাদবাকি লোক বলে না, ভিক করে হোক আর না খেয়ে হোক, যে কোনো কায়দায় জান্নাতে যাওয়া ভালো না? তাহলে এটাই বললে কি হয়, আলী সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? জোরে বলেন, এই কথাটা সবাই মুখ দিয়ে বলছে। ভাইদার আমার বাবা দিরা, যুবকেরা, জোয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশার রক্তের চেয়ে দিনের দাম বেশি। বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমাদের কাছে টুপি, আমাদের কাছে দাড়ি, আমাদের কাছে নামাজ পৌঁছে দেওয়ার জন্য, আমাদের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রসুল ঝাঁঝরা হয়ে গেছে, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়ে আমার নবী হাবিবুল্লাহ। কলিজার টুকরি যখন বললেন, আব্বা আপনার এমন করে মেরেছে, আমার আব্বু আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
যেন আপনার মারার সাত জন্মের মতো দূরে মিঠিয়ে দেয়। আল্লাহ রাসূল রাসূল বলেছিলেন, মা ও খলিজার টুকরি ফাতিমা, আমি তোমার আব্বা দান জানিয়ে দিলাম, তোমার আব্বার দাঁত ভাঙার বিনিময়, মাথা ফাটার বিনিময়, ঝাঁঝরা হয়ে যাওয়ার বিনিময়, এমন একটা সময় আসবে মা, এমন একটা দিন আসবে মা, তামাম পৃথিবীর অলিতে গলিতে শুধুমাত্র তোমার আব্বা জানের নাম উচ্চারিত হবে, আর শুধু সমস্ত জায়গায় একই আওয়াজ উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে আফসোস, কলিজার টুকরা ভাইরা, কত বড় লজ্জার কথা, 100 যুবকের ভিতরে 80 জন মুসলমান ঘরে জন্ম, কলেমা জানে না, কলেমা জানে না, জানে না। চলে কোন যুবক জানে এসে বলতে পারবে যে হুজুর আমি কলেমা জানি? আমি বলবো ওখানে কি মধ্যে মুনফাসিল আছে না মুত্তাসিল আছে? ওখানে হরিব মাদ্দা আছে না নাই? ওখানে এক পা হবে না হবে না? ওখানে গুন্না হবে না হবে না? একজনের বলতে পারবে চোখ নীল হয়ে যাবে? এরা ঘৃণা করে কলেমার, তাই কলেমা শেখে নি। এরা ঘৃণা করে নামাজ, তাই নামাজ পড়তে যাই নি। এরা ঘৃণা করে সূরা ফাতিহা, তাই একসার ভিতরে 80 জন যুবক সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না, পারবে না, পারবে না। মুসলমান আলহামদুলিল্লাহ জানে না, মুসলমান কুলুস ছিল জানে না, মুসলমান জামাত পড়তে জানে না। ছি 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 ছি, জানা যায় গিয়ে তকবীর বাদ, প্রথম তকবীর দিল ইমাম সাহেব আল্লাহু আকবার, ফের বলছে আল্লাহু আকবার, এদিক থেকে দিল তাকে দেখছো, ওর বাপ নামাজ পড়িনি আর ওর কোনদিন পড়াইনি। ঈদের নামাজ পড়তে গিয়ে মাসিদতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা নিয়ত করলো আল্লাহু আকবার, ছানা পড়ে এরম করতেছে গিয়ে ভাবছে যে ফের স্বামী আল্লাহ লিমান হামিদা বলে না কেন? ফের কিছুক্ষণ পরে উঠে দেখতে লোক শুধু এরম করতে এরম করতে ও এরম করতে। আফসোস, এক বছর পরে এক মাস রোজা রাখলে ঈদের নামাজ গিয়ে গুলিয়ে ফেললে, এটা বড় লজ্জা না? এই জোরে বলেন লজ্জা না? জুমার নামাজ পড়তে গিয়ে কয়রাকাত নামাজ মুসলমানের ছেলেরা সব ভুলে গিয়ে অধিকাংশ মসজিদে মোট দুরাকাত নামাজ পড়ে, পড়ে না পড়ে না? জুমার নামাজ কয়রাকাত? কিন্তু মোট নামাজ করে কাকা ঠিক বলে 10 রেখাত ঠিক বলে জানে না, কেউ জানে না, যারা মসজিদ যায় তারা ছাড়া কেউ জানে না, কারণ নামাজ সব বাদ দিচ্ছে। এশার নামাজ মোট করে কাত ফরজ নামাজ? ও বলছে হুজুর জান না, হিসাব করতে হবে খাতা কলম, বলা যাবে সেট করে বলা যাবে না, কারণ এতে খেয়াল নেই তোমাদের। 4 রেকাত নামাজ যখন ইমাম পড়ায়, 4 রেকাত নামাজ পড়িয়ে 3 রেকাত পড়ে অনেক ইমাম সালাম ফিরিয়ে দেয় ভুল করে, হয়ে যায় ভুল হয়ে যায়, ফিরে জিজ্ঞাসা করে বাবু আমার মনে হচ্ছে না কিরম একটা হয়ে গেল, করে কাজ হলো বলো তো? বলছে না হুজুর আমরা অন্য চিন্তা ভাবনা ছিলাম, কি হয়েছে না আপনি দেখ আমরা বলতে পারবো না। এই জন্য লোকমা মারারও সময় পায় না, এরকম ঘটনা ঘটে না। তাহলে বলেন নামাজ আমাদের স্বাদ আছে মজা আছে না থাকার কারণ হলো একটাই কারণ, আমাদের কোনো সূরা কালাম সহি নেই, আমাদের নামাজ হবে কি করে? আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু মানুষ জন্মেছি, না হিন্দু না খ্রিস্টান না মুসলমান না বাগদি না মুজি না মুজফারাস, আমরা মানুষ। এই হিন্দু হোস মন্দিরে যা, খ্রিস্টান হোস গির্জায় যা, মাতর হোস পায়খানা খাড়িয়ে যা, আর মুসলমান হোস মসজিদে যা, কোনো দিকে নেই, যে কোন জাত কিছু বলা যায় না কি এ এই কথা ঠিক বলছে না ভুল বলছে বলেন? আজান হলে মক্কা মদিনার মতো সমস্ত মানুষের মাথায় টুপি, দোকান খুলে সোনার দোকান খোলা, বড় বড় হোটেল খোলা, বড় বড় দোকান খোলা,
সবজির দোকান খোলা, মুদির দোকান খোলা, ডাক্তারখানা খোলা, হাসপাতাল খোলা, ওইভাবে চলে যাচ্ছে টুপি মাথা দিয়ে নামাজ পড়তে। আজকের ভাঙড়ের জমিনে যদি এরকম হতো, আজান হলে বাপ বেটা সবাই মসজিদে যেত, রাস্তা সাদা হয়ে যেত না, যে মসজিদে যাচ্ছে মুসলমান। আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আপনারা বোঝার চেষ্টা করুন, আল্লাহ বলছে নামাজি যারা হবে এরা জীবনে জুয়া খেলবে না, নামাজি যারা হবে এরা কোনোদিন টিভি দেখবে না, নামাজি যারা হবে এরা ভিডিও দেখবে না, নামাজি যারা হবে এরা কোনোদিন মিথ্যা বলবে না, নামাজি যারা হবে সুদের ব্যবসা করবে না, নামাজি যারা হবে এরা লটারি খেলবে না, নামাজি যারা হবে এরা তাস খেলবে না। যদি নামাজি করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এদের নামাজ কোনোদিনই হয় না। আসলে নামাজ পড়তে যায় এরা, লোক দেখানো নামাজি লোকেদের নামাজি বলবো বলে এরা মসজিদে যায় নামাজ পড়তে, এরা আল্লাহর খুশি করার জন্য যায় না। তাই আল্লাহ পাক জানিয়ে দিলে এদের নামাজ কোনোদিন হয় না। নামাজি যদি নামাজ হতো ওই নামাজি জীবনে মিথ্যা কথা বলবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহ বলছে নামাজ তামাম বাজে কাজ ফাহশা কাজ থেকে বাঁচাবে। ও কলিজার টুকরা ভেরা আমার, পাঁচক তো নামাজ পড়ি মুখে দাঁড়িয়ে রাখার নসিব হলো না, পাঁচক তো নামাজ পড়ি হিম্মত নাই মাথায় টুপি দিয়ে করার হিম্মত হলো না, লজ্জা লাগে নবীর টুপি মাথায় দিত নবীর লজ্জা লাগিনি, নবীর বড় দাড়ি ছিল নবীর লজ্জা লাগিনি, এদের নবীর যে সম্মান বেশি নবীর যে লজ্জা বেশি তাই নবীর যে জ্ঞান বেশি বলে তাই নবী যেগুলো করেছে মুসলমানের কাছে সেগুলো অধিকাংশ ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। ও কলিজার টুকরা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে পরিষ্কার করে দিলেন আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক পরিষ্কার করে ঘোষণা দিলাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ 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 এর এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার তাম বাজে কাজ থেকে বাঁচিয়ে রাখবে। নামাজি জীবনে বাজে কাজ করতে পারে না। আজকের মুসলমানের সমাজ কি সর্বনাশ হলো, দুটো টাকা যখন হয়েছে আল্লাহ দিত নিয়ামতি টাকা, আল্লাহ দিত কুদরতি টাকা, আল্লাহ সম্পদ থেকে আল্লাহ দিয়েছে, মুসলমানের কাছে আলেম খারাপ, মুসলমানের কাছে কোরআন খারাপ, মুসলমানের কাছে মা বাপ খারাপ, মুসলমানের কাছে নবী খারাপ, মুসলমানের ঘরে টাকা দিল, মুসলমান টাকা নিয়ে আজকের বড় বড় নায়ক নায়িকা ড্যান্স দিচ্ছে, উরদবার করে জাইয়া পরে সেখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, ফাংশন হচ্ছে, টাকা নিয়ে হাইরে কলঙ্ক তাদের ঠাঙের তলা ছড়িয়ে দিচ্ছে, আরো জোরে লাফাও টাকা দিচ্ছি। আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়ে কলকাতায় দুতলা তিনতলা বাড়িতে গিয়ে মেয়ে ছেলেরা ড্যান্স দিচ্ছে, তাদের পায়ের তলায় টাকা ছড়িয়ে দিচ্ছে, তারা মদেনে মুখে দিচ্ছে, জাতির কলঙ্ক খাচ্ছে। হায়রে মুসলমান, আল্লাহ বলছে টাকা আমার, আল্লাহর কসম মালিকাল মুলকি তুতিল মুলকা মান্তাশা, এদের কাছে যদি আলেম গিয়ে বলে বাবু মসজিদ তৈরি করবো 10,000 দাও রাস করে ফিরিয়ে দেবে, জাকাত দাও রাস করে ফিরিয়ে দেবে, মাদ্রাসা তৈরি করবো 50,000 দাও রাস করে ফিরিয়ে দেবে, এদের ভিতরে একটা ভালো মানুষ আছে বলে এখনো আল্লাহ দুনিয়া রেখেছে। আল্লাহ বলে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোরা আমার স্মরণ করবি আমি আল্লাহ তোদের স্মরণ করব, তোরা এক বিঘত আসবি আমি আল্লাহ এক হাত যাব, তোরা হেঁটে আসবি আমি আল্লাহ ছুটে যাব, তোরা যদি আমার ছেড়ে দিস আমি আল্লাহ তোদের ছেড়ে দেব, তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো
জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুটো পায়ে ধরে জানিয়ে দিয়ে যাই, ও কলিজার টুকরা ভাইরা, ও সোনার মায়েরা, ও বোনেরা বেটিরা, এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান, এখনো সময় আছে ভালো হয়ে যান। এ দুনিয়া থাকার জায়গা না, পৃথিবীর কোন রাজা কোন বাদশা, পৃথিবীর কোন ধনী, পৃথিবীর কোন জ্ঞানী, কোন কায়দায় টাকার বলে, ব্যবসার বলে, বুদ্ধির বলে, কৌশলে, ক্ষমতার বলে দুনিয়ায় বেঁচে আছে একটা নজির দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে, কবরে আপনার সঙ্গে কলেমা যাবে, কবরে আপনার সঙ্গে নামাজ যাবে, কবরে আপনার সঙ্গে ঈমান যাবে, কবরে আপনার সঙ্গে আমল যাবে, এরাই প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এসেছি একা ভাবে, একা যেতে হবে, ঈমান আর আমাল আপনার সঙ্গের সাথী হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরে দিন আমার একটা ঠিকানা দিয়ে যান, আমি আপনার কোন জায়গায় দেখতে পাবো। আল্লাহ রাসূল বললে, না না, আমি আপনার ঠিকানা দিয়ে যাই, প্রথমে আমার হাউসে কাউসারের কাছে দেখিবি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে যদি দেখতে না পাই তাহলে তুমি মিজানের কাছে দেখিবি। ইয়া রাসূলুল্লাহ, ওখানে যদি দেখতে না পাই পুলিশরাতের কাছে দেখতে পাবে। রাসূল জানিয়ে দিলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহর দোস্তকে হাউসে কাউসারের মালিক বানিয়েছেন, আল্লাহর দোস্তকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহর দোস্তর কাছে যে হাউসে কাউসার দেবে, ভাষায় বর্ণনা দেওয়া যাবে না, কিতাবে লেখা আছে আসমানে যত তারকা আছে তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি আল্লাহ রসুলের কাছে পানির গ্যালাস থাকবে সাজানো। ওই পানির গ্যালাস দিয়ে রসুলুল্লাহ নিজে হাতে হাউসে কাউসারের পানি পান করাবে, একটা বার পানি পান করবে ওই পানির কালার কেতাবে লেখা দুধের চেয়ে সাদা, ওই পানির কালার কেতাবে লেখা দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি, একটা বার যে পান করবে জীবনে কোনোদিন তার আর পানির পিপাসা হবে না। জোরে বলুন, কলিজার টুকরা না, সেই পবিত্র জবানে মদ পান করো, নোংরা মেয়ে ছেলের হাতে মদ পান করো, নোংরা জায়গায় গিয়ে টাকা খরচ করো। আল্লাহ রাসূল দীর দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমি যখন জাহান্নাম ভবনে গেলাম আমি রাসূলুল্লাহ দেখতে পাই একদল মেয়ে ছেলের পেটে আগুনের বাচ্চা, না ভিতরে যাচ্ছে না বাইরে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল ব্যাপারটা কি? সময় জানিয়ে দিলেন, এরা দুনিয়ায় ব্যভিচারি করনেওয়ালা নারী, তাই আমার আল্লাহ পাক ব্যভিচারি করার স্বাদ জন্মের মতো মিটিয়ে দিতেছি। আর একদল পুরুষের গুপ্তাঙ্গ থেকে লজ্জাস্থান থেকে রক্ত আর পুঁজ টকবাক করে ফুটন্ত রক্ত আর পুঁজ নির্গত হচ্ছে, যন্ত্রণা ষাঁড়ের মতো চিৎকার করে। ও কলিজার টুকরা না, রাসূলুল্লাহ জানতে চাইলেন, আল্লাহর মালায়েকা জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার জমিনে ব্যভিচারি করত, এরা দুনিয়ার জমিনে পুরুষ, এরা জেনা ব্যভিচারি করত বলে আমার আল্লাহ পাক আজকের জাহান্নামে এদের ব্যভিচারি করার স্বাদ জন্মের মতো মিটিয়ে দিতেছে। আর এক জায়গায় গিয়ে দেখলেন জাহান্নামের মাঝখানে চারিদিকে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা একদল মানুষের জাহান্নামে সাগরের মাঝখানে ফেলে চারিদিক দিয়ে মাথায় পাথর মারে, মাথা ছড়িয়ে যায় আবার মাথা ঘুরিয়ে এক জায়গায় হয়ে যায়, আবার পাথর মারে মাথা ছড়িয়ে যায়, কোনো মতে কিনারায় উঠতে দেয় না। কাছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলে, ওরা জাহান্নামী, ওরা সুদের ব্যবসায়ী ছিল, সুদখোর, সুদখোরের জাহান্নামের মাঝখানে ফেলে জাহান্নামী ফেরেশতাদের চারিদিকে ফিট করে দেওয়া হবে, মাথায় পাথর মারিবে,
মাথা ছড়িয়ে যাবে আবার মাথা পাথর গুড়াতে গুড়াতে মাথা জোড়া লেগে যাবে জীবনে কিনারায় উঠতে দেবে না তাই রাসূলুল্লাহর কথা মতো কুল্লু মুসলিমিনা ইখওয়া খলিজার টুকরা ভাইরা ও সোনাস্তাদ বোনেরা বেটিরা রাসূলুল্লাহ বললেন আমার পৃথিবীর মুসলমান মুসলমানের ভাই আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই এখনো সময় আছে সুদ থেকে সরে আসেন এখনো সময় আছে মদ থেকে সরে আসেন এখনো সময় আছে জুয়া থেকে সরে আসেন এখনো সময় আছে লটারির টিকিট থেকে সরে আসেন আল্লাহর কসম লটারির টিকিট কাটা হারাম 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 এখনো সময় আছে আপনার গিন্নিটাকে বন্ধন থেকে তুলে নেন যদি দুনিয়ায় আরো কিছুদিন সুখে শান্তি বসবাস করতে চাও গিন্নির তোলা যাবে এই তোলা যাবে কি বলছে তোলা হবে না কবে তুলবে এদের এত পেলান গ্রামের 15-16 মেয়ের ভিতরে সবচেয়ে যেটার কালার ভালো দেখতে ভালো তার হেড করে পেলানটা কি এদের একটা কালো নেলো টেরি এদের হেড করতে দেখতে এদের শুধু বলতো টাকা নিয়ে ষোলোটার ভিতরে সবচেয়ে যেটা ভালো সেইটা হেড কেন ওইটা নিয়ে মাঝে মাঝে একটুখানি দূরে দূরে যেতে হবে মেন অফিসে যেতে হবে সেকেন্ড অফিসে যেতে হবে উপত্য অফিসের আসছে মিটিং করতে হবে কালো হলে সঙ্গে ম্যাচিং করবে না বুড়ি হলে হবে না হ্যাঁ মাঝে মাঝে আবার এক আধ রাত সেখানে থাকতে হয় বাইরে তো অফিসাররা আসে তাদের সঙ্গে মিটিং করতে হয় স্বামী বাড়িতে ফোন করে হ্যাঁ আজকে আসবি না বলছে না উপত্য অফিসের আসবে আমাদের এখানে হিসাব নিকাশ আছে আপনি ঘুমিয়ে যান কোনো অসুবিধা নাই তা বলতে সবার জায়গা কিরকম সব কামরা আলাদা না কি সব একসঙ্গে ফ্ল্যাটে তা বলছে না যে আমি সেদের কাছে যে আমি সেদের কাছে সব ঘর আলাদা নিশ্চিন্তায় ঘুমো আরে টাকার কথাটা বলি সামনে মঙ্গলবার 2 লাখ টাকার দরকার আমার বলতে আমি হেড স্যারের সঙ্গে কথা বলে দিই তুমি চুপ করো ব্যাস হেড স্যার 2 লাখ টাকা দিল এইবারে মাস মাত্রায় হয়ে গেল টাকা দিতে পারছে না শুধু ফোন করতে হেড স্যারের সঙ্গে থেকিয়ে রাখছে টাকাটা হঠাৎ একদিন স্বামী বিরাট রেগে গেল সব সময় কার সঙ্গে ফোন করিস হে বলছে খারাপ লাগছে বলছে কার সাথে বলছে স্যারের সাথে বলছে স্যারের সাথে আর ফোন করবি না এত বলছে তাহলে 2 লাখ টাকাটা খেয়ে নিয়েছিস দিয়ে দেন যে তাহলে যা পারিস কর আমিও তো নেই আমিও তো নেই তুই থেকে রাখ খুব খারাপ লাগছে না বাবা খুব বাজে লাগছে মরবেন আমার মরবেন জাহান্নামে থাকবেন কোনোদিন উঠবেন না কোনোদিন উঠবেন না লা ইয়াদখুলুল জান্নাত জীবনে উঠবেন না লিখে রেখে দেন কোনোদিন তুলবে না কোনো কারণে যে লোকটা তাহাজ্জুদ করছে একদিন তুলে দি না তবে আপনাদের ভাঙরে মনে হচ্ছে সব নেই মনে হচ্ছে এই এলাকায় আছে কি ধনী এলাকা ধনী এলাকা কিছু কিছু মুসলমানের ছেলেদের চাকরি দিয়েছে তারা ভুলে গেছে আমাদের বিরাট রাগ মৌলভীরা সব বলবে কেন মৌলভীরা সব বলবে কেন আমরা দুটো ভাত করে খাচ্ছি কেন তোমার বাপ দাদা 14 ফুট এই ব্যবসা জানেনি ভাত করে খায়নি তারা তুমি ভাত করে খাচ্ছ তোমার বাপের আমলে বন্ধন ছিল তোর মা বন্ধন করতো আর তোমার দাদুর আমারে ছিল বন্ধন তো কালকের কার বন্ধন তারা আমাদের খাওয়াইনি লেখাপড়া শেখায়নি তারা আমাদের মানুষ করেনি রোগ ব্যাধি হলে তার ডাক্তার দেখায়নি তাদের ঘর বাড়ি ছিল না তার ঘর বাড়ি বাঁধেনি বললে যুক্তি খাড়া করে তাহলে কি করে খাবো ভিক করে খাও বললে যুক্তি খাড়া করে ছেলে মেয়ে মানুষ করবে কি করে ছেলে মেয়ে কি করে মানুষ করব কারণ তোমার ছেলে মেয়ে মানুষ করতে কে বলিস তোমার জন্ম হবে তুমি জন্ম দেবে যদি বাচ্চা দেয় জন্ম দেবে ভালো নাম রাখবে লেখাপড়া শেখাবে ভালো বংশের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেবে আও তোমার খবর শেষ ও ভিক করবে কি বাচ্চা হবে জিম্মা আল্লাহ পৃথিবীর কোনো মা বাপ কোনো ছেলে মেয়ের ভবিষ্যৎ না ভবিষ্যতের মালিক আল্লাহ ভবিষ্যতের মালিক কে আল্লাহ এটা লিখে রাখি অনেক লোক মূর্খ লোক মূর্খ
আমি আর ছেলে মেয়ে ব্যবসা করবো না, হালাল ভাবে উপার্জন করে হালাল কামাই করে যাকাত দিয়ে দান খয়রাত করে হজ ফরজ হলে হজে গিয়ে যতটুকু থাকবে ছেলের দেব কিছু মেয়ের দেব কিছু, বাকিটা আমি নিয়ে কবরে চলে যাব। কবরে কি করে নিয়ে যাব? মসজিদে 1 বিঘা, মাদ্রাসা 1 বিঘা, 10 লাখ টাকা আছে, দুটো ছেলে দিলাম 4 লাখ, থাকে কলাক, থাকে কলাক 10 লাখ, 4 লাখ দিয়ে 6 লাখ থাকবে তো, নাকি বলে? এই 6 লাখ টাকা দুটো মেয়ের দিলাম 2 লাখ, আর কত আছে? 4 লাখ, এই মসজিদে 2 লাখ, ও মাদ্রাসায় 2 লাখ, টাকা শেষ। এইবার মরে গেলাম আমরা, ওই 4 লাখ টাকা আমার। আর ইয়াও মাহফিল মারবি নাকি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি বনি, আল্লাহর কসম আপনার ছেলে আপনার পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, বাপ পরিচয় দেবে না, যে যার টিকিট সে তার নিয়ে চলে যেতে হবে। রসুল বললেন আউবালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি দুনিয়া থেকে ভালো ছেলে রেখে যেতে পারো তাহলে কবরে কিছু পেতে পারো, নাইলে আও। কজন রেখে যাচ্ছে ছেলে? 100-এর ভিতরে 3 ভাগ বিয়াদব রেখে যাচ্ছে, 100-এর ভিতরে 3 ভাগ মদখোর রেখে যাচ্ছে, 100-এর ভিতরে 3 ভাগ চোর রেখে যাচ্ছে। হ্যাঁ, কজন মুফতি রেখে যাচ্ছে, কজন মাওলানা রেখে যাচ্ছে, কজন হাফেজ রেখে যাচ্ছে, বলেন তো। হ্যাঁ, সমাজ শেষ। কলিজার টুকরা মায়েরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে যাই, খাতুনে জান্নাতের কথা বলবো আর মায়েশা সিদ্দিকার কথা বলবো, একটু মিলিয়ে নেবেন মা, একটা বা জানবরে দরুদ শরীফ পড়ে নেন আল্লাহুম্মা।